সবকিছু কেন বাংলাদেশের সাথেই ঘটে, আর সবকিছু কেন মেনেও নেয় টাইগার ম্যানেজমেন্টের দায়িত্বে থাকা ব্যক্তিরা। দর্শক, ইতিমধ্যেই আপনারা জানেন এই মুহূর্তে বাংলাদেশ টাইগাররা অবস্থান করছে অস্ট্রেলিয়ায়, কারণ সেখানে টি টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করা দলগুলোর বিপক্ষে লড়াই করবে এমনটাই প্রত্যাশা সাকিব বাহিনীদের। কিন্তু মাঠে লড়াই করার আগেই যদি মনে লড়াইয়ে হেরে যায় টাইগাররা, তাহলে বিশ্বকাপে কতটুকু ফল বয়ে আনবে তার বলার অপেক্ষায় থাকে না। কেননা প্রথম দিনেই অস্ট্রেলিয়ায় সাকিবদের অনুশীলন মাঠে প্রবেশ নিয়ে নাটকীয়তা, এরপর আবার বিশ্বকাপের গুরুত্বপূর্ণ প্রথম ম্যাচেই ব্রিসবেন থেকে মেলবোর্নে পৌঁছাতে হবে টিম টাইগারকে, যা দূরত্ব হবে 7 থেকে 8 ঘন্টার পথ, যেখানে ভারত, অস্ট্রেলিয়া, পাকিস্তান কিংবা ইংল্যান্ডের দূরত্ব হবে 1 ঘন্টারও কম সময়। তো দর্শক, বিশ্বকাপে টাইগারদের সাথে আইসিসির কেন এত অনিয়ম, আর টিম ম্যানেজমেন্টের দায়িত্বে থাকা ব্যক্তিরা তা কেন মেনে নেয়, তা অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট বক্সে।